পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের কার্জন গেট চত্বরে ম্যান্ডেলা পার্কে বর্ধমান উন্নয়ন সংস্থার পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা পুলিশকে একটি ট্রাফিক কন্ট্রোল রুম তৈরি করে দেয়া হয়। আগামী দিনে শহরে যতগুলি ট্রাফিক কন্ট্রোল রুম আছে সেগুলিতে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা ও শীতাতপ নিয়ন্ত্রিত করা হবে বলে জানান বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকলি গুপ্ততা। আগামী দিনে আরো চেষ্টা করব ওই জায়গায় যাতে একটা ঠান্ডা জলের মেশিনও বসা যায়, সব বসানো যায়, এটাও আমরা চেষ্টা করব। কারণ ওনাদের সাথে সাথে ওনারা সুস্থ থাকলে আমরা সুস্থ থাকবো। কাজী প্রশাসনকে আমরা সত্যিই স্যালুট জানাই, মানুষের পাশে ওনারা যেভাবে দাঁড়িয়েছেন। কিন্তু ঠান্ডা মাথায় কাজ করতে গেলে ঠান্ডা জলও চাই, ঠান্ডা এসিও চাই। কাজী সব মিলিয়ে যাতে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়, আসুন সকলে মিলে আমরা সেই চেষ্টা করি। বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে একটা পুলিশ কিওস্ক আমরা জেলা পুলিশ প্রশাসনের হাতে আমরা তুলে দিতে পারছি। বুধবার ফিতে কেটে কন্ট্রোল রুমের উদ্বোধন করেন কাকলি গুপ্ততা। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিনহা রায়, ডিএসপি ট্রাফিক অতনু ব্যানার্জি, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী, পারভিরাটা ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জি, বর্ধমান উন্নয়ন সংস্থার ভাইস চেয়ারম্যান আইনুল হক, বর্ধমান পুরসভার পুরপতি পরেশ চন্দ্র সরকার, পুরমাতা শিখা দত্ত সেনগুপ্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সকলের কাছে বর্ধমান পৌরসভার কাউন্সিলর মাননীয় শিখা সেনগুপ্ত মহাশয়কে পেয়ে গেছি। রাজভূমি আমাদের মাননীয় অতিথি মহাশয়দেরকে আমরা বরণ করে নিচ্ছি হৃদয়ের অন্তস্তল। বর্ধমান শহরকে যানজট মুক্ত শহর বর্ধমান সদর থানার আইসি মাননীয় সুকুমার চক্রবর্তী মহাশয়কে আমরা সবকিছু বেশি, ফলে কার্জন গেট এবং ম্যান্ডেলা পার্কের সামনে ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যাপারে আমাদের ট্রাফিক উইং এটি সর্বদা সজাগ থাকে এবং শীত গ্রীষ্ম বর্ষা সমস্ত দিন তারা এখানে প্রেজেন্ট থেকে এই শহরের এই প্রাণকেন্দ্রকে সচল রাখে। সেইখানে আজকে আমাদের বিডিএর পক্ষ থেকে যে নতুন কিয়স্ক আমাদেরকে নির্মাণ করে আমাদেরকে হ্যান্ডওভার করা হচ্ছে, এর জন্য আমি জেলা পুলিশের পক্ষ থেকে বিডিএ অর্থাৎ বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা রাখছি এতে আমাদের পুলিশের পরিষেবা আরও ভালো হবে। আমার বিডিএর পরিবার সমস্ত ইঞ্জিনিয়ার সহ সবাই আমরা প্রতিনিয়ত এইভাবে আমরা কিছু কিছু উন্নয়নের কাজ আমরা এগিয়ে নিয়ে চলেছি এবং অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছি। আমরা বর্ধমান উন্নয়নের পক্ষ থেকে আমরা এটা করব এবং সারা বর্ধমান জুড়ে আমরা এই উন্নয়নগুলো জারি রাখব। আজকে এটা করতে পেরে আমরা সত্যি খুব গর্বিত, খুবই খুশি। এবং গরমের সময় যাতে ওনাদের কষ্ট না হয় তার জন্য আমরা এসির ব্যবস্থা করেছি এবং যতগুলো পুলিশ কিওস্ক আছে সবগুলোতেই আমরা এসি দেওয়ার ব্যবস্থা করব। কারণ হচ্ছে এই তীব্র গরমে তাদের সারাদিনের পরিশ্রমের মধ্যে একটু তাদের স্বস্তি হবে এটা আমরা আশা মনে করছি, যার জন্য আমরা এগুলো পাশাপাশি করব। আপনি বললেন যে সব জায়গায় ঠান্ডা জলের ব্যবস্থা, এখানেও কি সেটা থাকবে? সব জায়গায় মানে আমরা যেখানে যেখানে পুলিশ কিওস্কগুলো রয়েছে কার্জন গেটে আমরা খুব শিগগিরই একটা করব। এবং আমার মনে হয় ওভারব্রিজটা আমরা যাওয়া আসা করি, আমরা দেখি এখানেও এটা খুব প্রয়োজন আছে। কারণ ওভারব্রিজে অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যায় যেগুলোতে কিন্তু জল পাওয়াটা খুব কঠিন হয়। আমরা সেক্ষেত্রে ঠান্ডা জলটা থাকলে সব জায়গাতেই আমরা মানুষের পরিষেবা দেওয়ার জন্যই করব। আর ওখানে যেটা বাথরুমের প্রবলেম সেটাও আমরা আগামী দিন ভেবে আমরা নিশ্চয়ই। দিদি, সিসি ক্যামেরার কিছু ব্যবস্থা কিছু করবেন? কারণ ওই ট্রাফিকের ওপরে ব্রিজের ওপরে আই লাভ বর্ধমান ছিল সেটা ভেঙে দেওয়া হয়েছিল, সেটা এখনো পর্যন্ত তথ্য পাওয়া যায়নি কারা ভেঙেছিল। আমরা বর্ধমানে আমরা এসপি সাহেব সহ আমরা ডিএম ম্যাডাম আমরা সবাই আলোচনা করেছি। আমরা সিসি ক্যামেরা অনেক জায়গায় দিচ্ছি এবং আমরা গোটা বর্ধমান জুড়ে প্রশাসন এবং আমরা সবাই একত্রে আমরা নিশ্চয়ই সিসি ক্যামেরার কিছু ব্যবস্থা করব। কারণ এগুলো যেগুলো হয়েছে আমাদের নজরে এগুলো আছে, কারণ আমরা বর্ধমানেই থাকি
এই এত সুন্দর সুন্দর জিনিস করার পর সেগুলো নষ্ট করা যারা করছে তারা, আমি সত্যি করি তাদের মনুষ্যত্ব বলে কিছু আছে বলে আমার মনে হয় না। এই জিনিসগুলোকে নষ্ট যারা করছে তাদের অবশ্যই আমরা তদন্ত করে আমরা প্রশাসনকে বলবো তাদের শাস্তির ব্যবস্থা। নতুন করে কি ওটা করার কোনো চিন্তা ভাবনা রয়েছে? নিশ্চয়ই হবে, সেটা আমরা আলোচনা করে দেখতে পারি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।